আমার ভিডিও করতে হবে, মাঝখানে ঢুকাস না, এমন করে নষ্ট করতে বলে বলে বলতে পারবি না। ক্যামেরা বার কর, কাকে বলছিস? ছেলের দিকে তাকানো আপনারা, আপনি আপনি খাওয়ান একদম। আরে তুই নামা না, আর কত নামাবো, তুই লোজুম ধর একটু, একটু হাত ছাড়। এই রাজা, তোর হাতটা ঢুকছে, তোর হাতটা ঢুকছে, দেখি দাদা একটু আরে ডিসটার্ব করতে আসছিস, হাতটা ছাড়, হাতটা হাতটা তুই হাতটা ক্যামেরা হাতটা রাখতে দে না, জুম কর, জুম কর, হ্যাঁ আমি করে নিচ্ছি রাজা, জুম কর, জুমে দাও না, এখন পরে হাতটা ঢুকছে দেখা। আরে এটা কি বটে কই কোনে আছো, দেখবি ওখানে রাখা ছিল, এটা এদিকে দেখাও। এতটা ভালো রেজাল্ট আশা করেছিলে? এক থেকে দশম থাকবো, ফার্স্টও একদম অনাকাঙ্ক্ষিত, এটা আশা করিনি। তোমার এই রেজাল্টের পিছনে কার কৃতিত্ব সব থেকে বেশি, কাদের কাদের রেজাল্টের পিছনে কৃতিত্ব? সব সর্বোপরি যেটা বলতেই হবে, আমাদের টিউশন শিক্ষক খুবই গাইড করেছেন আমাদের, বিশেষ করে আমাদের টিউশন শিক্ষক খুবই বেশি গাইড করেছেন। তাছাড়া বাবা মার কৃতিত্ব আছে অবশ্যই, আর তাছাড়া নিজে নিজে পড়াশোনাটাকে নিজের পথে চালিয়ে নিয়েছি, আর স্কুল শিক্ষকরা অবদান অবশ্যই আছে, তারা ব্যক্তিগত যথেষ্ট সাহায্য করেছেন, যেগুলো আমার থিওরিটিক্যাল নলেজ। এই রেজাল্ট আশা করেছিলেন ছেলে? আমি পঞ্চম ষষ্ঠ এরকম আশা করেছি। ছেলে কতক্ষণ প্রথম পড়াশোনা করত? ছেলে মোটামুটি রাত দুটো আর এরকম দিনে খাওয়ার সময়গুলো বাদ দিয়ে বাকি সময় এক দু ঘন্টা রেস্ট সব সময় পড়াশোনা করত। কেমন লাগছে আপনার এখন? আমি সামান্য গ্রামের টিচার, আমার ছেলে এরকম রেজাল্ট করতে আমি খুবই গর্বিত, ঈশ্বরের কাছে আমি ধন্য। মাধ্যমিক তো র্যাঙ্ক করেছিল? মাধ্যমিক র্যাঙ্ক করেছিল, অষ্টম স্থান পেয়েছিল। অঙ্কার আমার নাম সুভাষ কুমার মন্ডল, মা রবি মন্ডল।